আমার নাম শরীফুল হাসান, আমি লেখালেখি করি। মূলত সবাই আমাকে চেনেন সাম্বালা ট্রিলজি সিরিজটার জন্য। এর বাইরেও আমার অনেকগুলি বই আছে, অনেকগুলি উপন্যাস আছে, ছোট গল্প আছে। তো আজকে এসেছি মূলত রকমারিতে সাম্বালা ট্রিলজি নিয়ে কিছু বলার জন্য। এই বইটা প্রকাশিত হয়েছিল 2011 সালে বাতিঘর প্রকাশনী থেকে। তো বইটা প্রকাশের পরপরই প্রথম পর্ব প্রকাশিত হলো সাম্বালা নামে, তারপর দ্বিতীয় পর্ব, তারপর তৃতীয় যাত্রা, এরকম তিনটা বই প্রকাশিত হলো এবং সব মিলিয়ে এটা একটা ট্রিলজি হিসাবে আত্মপ্রকাশ করলো 2014 সালে। এরপর এই বইটি ভারত থেকে ইংরেজিতে অনুদিত হলো, তারপর আবার ভারতে কলকাতা থেকে আবার বের হলো আপনার বাংলা ভার্সনটাই আবার বের হলো, এবং সম্প্রতি বইটার লিমিটেড এডিশন বেরিয়েছে বাতিঘর প্রকাশনী থেকেই। এই বইটা নিয়ে অনেকেরই অনেক আগ্রহ, অনেকেরই অনেক জানার ইচ্ছা যে এই বইটা আসলে কী, কেন সাম্বালা জিনিসটা কি, মানে এই নামটা শুনলে অনেকে জিজ্ঞেস করে যে সাম্বালা কী, মানে এই বইটার নাম সাম্বালা কেন, আপনি এই বইটা সাম্বালা দিয়ে আসলে কী বুঝিয়েছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসলে বলতে হবে যে সাম্বালা লেখার আগে আমি চিন্তা করতাম যে এমন কোনো কিছু লেখা যেটা আসলে হয়তো আমরা এভাবে চিন্তা করি না যে অমরত্ব নিয়ে কিংবা এমন একটা জায়গা নিয়ে যেখানে চিরশান্তির দেশ, এরকম কিছু নিয়ে পড়াশুনো করতাম এবং মানুষ অমর হলে কী হতে পারে সেই জিনিস নিয়ে আমার খুব একটা কৌতূহল ছিল আগে থেকেই, যে একটা মানুষ যদি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে তাহলে সে কী কী দেখেছে কিংবা কী কী দেখতে পারে। তো এরকম একটা জিনিস নিয়ে আসলে আমার একটা ধারণা মাথায় ছিল। তো সেটার সাথে বাংলাদেশি প্রেক্ষাপট, বাংলাদেশি কিছু চরিত্র, এর সাথে ভারত জড়িত আছে, নেপাল জড়িত আছে, তিব্বত জড়িত আছে, তিব্বতের রহস্যময় কিছু মিথ জড়িত আছে, এগুলি নিয়ে সাম্বালাটা লিখেছিলাম 2011 সালে। তো লেখা প্রকাশিত হওয়ার পরপরই বেশ ভালো সাড়া মিলেছিল এবং এখনও সেটা অব্যাহত আছে। সাম্বালার মূল যে বিষয়টা সেটা আসলে এখানে একটা গল্প না, এখানে আসলে বিভিন্ন টাইম লাইনে আপনার বিভিন্ন রকমের গল্প এগিয়ে যাবে এবং সবগুলি শেষে হয়তো আপনার একটা পরিণতির দিকে যাবেন কিংবা একটা প্রশ্নের মুখোমুখি হবেন যে আসলে এরপর কী হতে যাচ্ছে, শেষে কী হবে, কিংবা আসলেই কি তারা সাম্বালে পৌঁছাতে পারবে কি না, কিংবা সাম্বালা কি তাদের অধরাই রয়ে যাবে, এই ধরনের অনেকগুলি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে পুরো ট্রিলজিটাই পড়তে হবে। এই বইটির যে লিমিটেড এডিশন বেরিয়েছে সেটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাম্বালার একটা অখণ্ড সংস্করণ বেরিয়েছিল 2018 সালে বাতিঘর প্রকাশনী থেকে। তো অখণ্ডতে আসলে তিনটা বই একসাথে করে বেশ মোটা একটা বই হয়েছিল এবং পাঠকদের চাহিদা ছিল যে তারা পুরনো সেই তিনটা খণ্ড আলাদা আলাদা করে চায়, তাদের পড়ার সুবিধার জন্য, তাদের সংগ্রহের সুবিধার জন্য। তো সেটা চিন্তা করে বাতিঘর প্রকাশনীর সাথে কথাবার্তা বলে আমি একটা পদক্ষেপ নিলাম যে বইটা আবার, মানে নতুন অনেক পাঠক এসেছেন যারা হয়তো বইটা পড়েননি কিংবা বইটার যে অনেক তিনটা পার্ট মিলে অনেক বেশ মোটা একটা বই যেটা অনেক ভারী এবং পড়া অনেক অসুবিধা, তো সেই জন্য আমরা খুব লিমিটেড একটা সংস্করণ যে সেখানে খুব বেশি বই থাকবে না, ঠিক যারা এই বইটা যেহেতু অনেকদিন আগে থেকে মার্কেটে আছে সবাই জানেন, তো তাদের যাদের খুব দরকার, যাদের খুব বইটা পড়ার খুব আগ্রহ, ঠিক তাদের জন্যই খুব স্পেশালি এই বইটা তৈরি করা হয়েছে। সাম্বালা ট্রিলজি লিমিটেড এডিশন পাওয়া যাচ্ছে রকমারি.কমে। আপনারা বইটি 30% কমিশনে রকমারিতে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা 16297-এ কল করে সরাসরি অর্ডার করতে পারেন। তো আপনারা যারা সাম্বালা পড়তে আগ্রহী এবং এই সম্পর্কে জানতে চান, আমার মনে হয় বইটি পড়লে আপনাদের ভালো লাগবে।